Halo, Assalamualaikum. Kami mau tahu ini sebentar tiba bahwa senang apa ketika pandai satu tahun. Kita amal ke arah bagusnya oleh Java Sync pada sedikit di dia video. Kami ini juga dia amal dia. Java Sync pada dia juga MySQL database connection ke tahu. Eban Java Sync pada dia farm pula juga ada relation ke tahu. Kami apa dia juga dia tidak tahu. So, kata nama lain, cuma nama dia pada dia pasti sudah berada. So, pada dasar sini kalau ada amal pertama, Eclipse ID kita open tuh nih tahu ya. Ani already amal Eclipse ID kita open tuh nih sih. Eclipse ID itu pertama amal produknya Java sini produknya open tuh nih sih. So, amal kan, amal form variation yang kasta kerba. So, form variation yang kasta kerba lagi, ami amal produknya run kerba dikiri sih. Ami kata beri tuh tipe sih nam. Ami kata beri tuh, amal produknya Java produknya diganti kerba sih nam. So, ami kan ya. First name, last name, username, email address, mobile number, password, dan kontak personal. Jangan kami enter ini klik kerbau. Tolong jadi, kami punya enter page empty. Tapi kalau kami ada form description, misalnya kita sudah berbe. So, kami kontak tapi jangan fill up kerbau. Tolong kami enter ini klik kerbau. Tolong kami ada punya email message sudah berbe. Hari ini kami punya enter field empty. Tapi kami juga dapat enter ini klik kerbau. Tapi kami ada enter message sudah berbe. Dalam itu saya, ini dia empty saja. Ini dia আমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করব তো আমাদের অ্যাড বাটনটা পাস করবে সো আমি এখন অ্যাড বাটনের অ্যাকশন পুটটা করব সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর আমাদের একটু উপরে চলে যেতে হবে আমাদের কোডে উপরে যাওয়ার পর আমাদের এখানে পাবলিক ট্র্যাক যেটা আমরা কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম আমাদের পদ্ধতিতে ওই কনস্ট্রাক্টরে আসতে হবে কনস্ট্রাক্টরে আসার পর এখানে আমাদের একটা মেথড নিতে হবে ডিডিএনএশন নামে তো আমরা একটা ডিফিনেশন মানে মেথড নিয়ে নিলাম মেথড নেওয়ার পর আমরা ডিফিনেশন করতে আমরা আউট জেনারেট করার জন্য আমরা ডিফিনেশন অ্যাকশন করব টার্গেটটা নিয়ে দেবো তার জন্য এখানে আমরা এখানে ক্রিয়েট মেথড ডিফিনেশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের ডিফিনেশন মেথডটা অটো জেনারেট হয়ে গেছে সো আমরা এখানে বাটনের অ্যাকশন মেশিনের কাজগুলো করব সো আমরা এখানে প্রথমে পিডিএনএডের অ্যাকশন মেশিন আমি কষ্ট করব সো পিডিএনএডের অ্যাকশন মেশিন কষ্ট করার জন্য আমাদের লিখতে হবে এখানে পিডিএনএড ডট অ্যাড অ্যাকশন লিসেনার নিউ অ্যাকশন লিসেনার সো আসলে শোনা শোনা আমরা কোন স্পেস এ ক্লিক করব কোন স্পেস এর সাথে যদি আমরা সাথে তাহলে আমাদের অ্যাকশন লিসেনার সাজেশন পেজ চলে আসবে তো আমরা যে সাজেশন পেজ আসবে ওটাতে ক্লিক করব ওটাতে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকশন লিসেনার মেথডটা মানে অ্যাকশন পারফর্মড অ্যাকশন লিসেনার এই মেথডটা আমাদের অটো জেনারেট হয়ে গেছে সো আমরা এখানে আমরা একটা বুলিয়ান মেথড নিয়ে নিব ইপেস্টের ভিতর আমরা একটা ইপেস্টের কমান্ড চালাবো ইপেস্টের ভিতর আমরা একটা বুলিয়ান মেথড নিব বুলিয়ান মেথড নিয়ে আমরা বুলিয়ান মেথডের মধ্যে আমাদের ফর্ম ভেরিয়েশনটা করব সো আমরা এখানে ইপেস্ট কমান্ড নিব একটা তাহলে লিখবো ইফ চেক ভেরিয়েশন তো একটা বুলিয়ান মেথড নিয়ে নিব চেক ভেরিয়েশন ইজ ইন ফর্ম বুলিয়ান মেথড নেওয়ার পর আমরা আমরা এখন যেহেতু এখন চেক ভেরিয়েশন ইজ ইন ফর্ম নামে কোনো বুলিয়ান মেথড ক্রিয়েট করি নাই এর জন্য আমাদের ইভেন্ট দেখা আছে আমরা আমাদের প্রাইভেট ভয়েড বিটুইন অ্যাকশন মেথডটা নিচে আসবো নিচে এসে আমরা বুলিয়ান মেথডটা ক্রিয়েট করে নিব বুলিয়ান মেথডটা ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে প্রাইভেট বুলিয়ান চেক validation user info সো চ্যাকভেশন ইউজার ইনফো লিখে আমরা খালি বেসিস দিয়ে দিব খালি বেসিস লেখার পর দেখেন আমাদের এখান থেকে ইরোটা চলে গেছে সো এখন একটা ইরো দেখা যাচ্ছে কারণ আপনারা যদি জাভা করতে থাকেন জাভার মধ্যে বুলিয়ান মেথড নিয়ে কাজ করে থাকেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যদি আমরা বুলিয়ান মেথড নিয়ে কাজ করি তাহলে আমাদের অবশ্যই বুলিয়ান মেথডের ভিতরে কোনো একটা কোনো ভেরিয়েবল রিটার্ন করতে হয় যদি কোনো ভেরিয়েবল রিটার্ন না করে থাকে তাহলে বুলিয়ান মেথডে ইরো আসে সো আমরা এখন আমাদের বুলিয়ান মেথডটা এমটি আছে আমরা কোনো ভ্যালু রিটার্ন করি নাই এখন আমাদের সার্কুলেশন ইজের ভিতরে তাতে ইরো দেখাচ্ছে আমরা যখন কোন একটা ভ্যালু রিটার্ন করব তখন এই ইরোটা চলে যাবে সো আমরা এখানে ইরো সমান চালাবো আমাদের ফর্ম গুলা ভেরিয়েশন করাবো না আমরা লিখবো এখানে ইফ নট টিএক্সটি ফার্স্ট নেম ডট গেট ট্যাক্স ডট ট্রিম ডট ইফ এমটি যদি না হয় তাহলে রিটার্ন ট্রু করবে আর যদি
পিএসটি ফার্স্ট নেমের গেট টেক্সট এর ভিতরে যদি এনটি পাই তাহলে আমাদের এলস স্টেটমেন্টটা কাজ করবে আমরা এলস স্টেটমেন্টে লিখব একটা মেসেজ শো করাব সো জাভা সিং এর মধ্যে যদি ডাইরেক্ট বসে মেসেজ শো করতে চান তাহলে ওটার জন্য একটা কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে যে অপশন পেন যে অপশন পেন থেকে আমরা ডাইরেক্ট বসটা শো করব সো এখানে লিখব যে অপশন পেন যে অপশন পেন যদি আমরা পুরা লিখতে না চান তাহলে যে ওপি লিখে আপনারা যদি কন্ট্রোল স্পেস চাপ দেন তাহলে যে অপশন পেনটা একদম পুরা লিখে চলে আসবে সো যে অপশন পেন নিতে আমরা লিখব আমরা দিব ডট শো মেসেজ ডায়ালগ এখানে দিব নাল নাল মানে কি আমি আমাদের গত ভিডিওতে ডিজাইন করার সময় দেখিয়েছিলাম নাল মানে কি নাল হচ্ছে জিরো পজিশন কোন একটা ফ্রেমের কোন একটা ডায়ালগ বক্সে নাল হচ্ছে জিরো পজিশন জিরো পজিশন মানে আমরা যদি জিরো পজিশন দিই আমাদের তাহলে আমাদের ফ্রেমটা আমাদের ডায়ালগ বক্সটা একদম সেন্টারে সেন্টারে শো করে তো আমরা এখানে নাল পজিশন দিয়ে দিব আর্গুমেন্ট দিব একটা আর্গুমেন্ট দিব কি একটা স্ট্রিং স্ট্রিং এ কি দিব আমরা আর্গুমেন্টে একটা স্ট্রিং দিবা স্ট্রিং এ দিবা এখানে ইনসার্ট ইউর ফার্স্ট নেম যদি আমাদের টেস্টি পাস নেমের ফর্ম ভ্যালিডেশনটা সাকসেসফুলি কাজ করে তাহলে আমরা অন্য ফিল্ড গুলোর ফর্ম ভ্যালিডেশন করে নিব সো আমি এখন প্রজেক্টটা রান করে দেখেছি আমার ফর্ম ভ্যালিডেশনটা সাকসেসফুলি কাজ করতেছে কিনা সো আমি রান করতেছি আমার প্রজেক্টটা প্রজেক্টের নাম হয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট নামে এন্ট্রি রেখে অ্যাড বাটনে ক্লিক করব দেখেন অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের লেখা আছে কি ইনসার্ট ইউর ফার্স্ট নেম তখন আমি ফার্স্ট নামে কোনো একটা অ্যালফাবেট লিখব অ্যালফাবেট টাইপ করার পর দেখেন আমাদের অ্যাড বাটনে ক্লিক করে এখন কোনো মেসেজ শো করছে না তার মানে আমাদের ফর্ম ভ্যালিডেশনটা সাকসেসফুলি কাজ করতেছে তো আমি অন্য ফিল্ড গুলো ভ্যালিডেশন করে নিব আমি এখান থেকে রিটার্ন প্রুফটা কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এখানে ইফেক্ট স্টেটমেন্টটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা ইফেক্ট স্টেটমেন্টের ভিতর আমরা এটা প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর আমরা এখানে নটটা তুলে দিব নটটা তুলে দেওয়ার পর আমরা এখানে লিখবো টিএক্সটি পাস নেম ডট গেট টেক্স ট্রিং ডট ইসেন্ডিটা কেটে দিব কেটে দিয়ে লিখবো এখানে লেন্থ লেন্থ আমরা এখানে লেন্থ কি জন্য লিখতেছি লেন্থ লিখতেছি কারণ আমরা চাচ্ছি আমাদের পাঁচ নেমটা টু ক্যারেক্টারের ছোট হতে পারবে না কারণ টু ক্যারেক্টারের ছোট হতে পারবে না কিন্তু টু ক্যারেক্টারের বড় হতে পারবে না আমরা এখানে ইফ স্টেটমেন্ট চালাবো এমন একটা লজিক চালাবো টেস্ট ফার্স্ট নেম এন্ড লেন্থ টু ক্যারেক্টারের সমান অথবা টু ক্যারেক্টার থেকে বড় হতে হবে তাহলে আমাদের ফর্ম ভ্যালিডেশনটা রিটার্ন থ্রু করবে আর যদি আমাদের টেস্ট ফার্স্ট নেম এন্ড লেন্থ টু ক্যারেক্টার থেকে ছোট হয় তাহলে আমাদের টেস্টি পাস টেস্টি পাস নামের কম্পারিজনটা রিটার্ন থ্রু করবে না রিটার্ন ফলস চলে যাবে সো আমরা এই জন্য আমাদের লেন্থ চেক করে নিব আমরা লিখবো টেস্টি পাস নেম ডট গেট ডট লেন্থ গেট আপ ইকুয়াল টু ইকুয়াল টু এমন আমরা এস এস টেমেন্টে যাবো এস 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 টেমেন্টে গিয়ে আমরা এখানে লিখবো ফার্স্ট নেম ইজ মিনিমাম টু ক্যারেক্টার্স সো এখানে আমরা ফার্স্ট নেম মিনিমাম টু ক্যারেক্টার্স লিখে দেবো লিখে দেওয়ার পর আমরা এখানে আবার আমাদের এই স্টেটমেন্টের ভিতরে গিয়ে আমরা আবার ওই স্টেটমেন্টটা কপি করে প্রেস করে দিব ইফ স্টেটমেন্টটা ইফ স্টেটমেন্টটা কপি করে দেওয়ার পর আমরা এখানে টিএক্সটি ফার্স্ট নেমের জায়গায় আমরা এখানে টিএক্সটি লাস্ট নেম লিখে নিব টিএক্সটি লাস্ট নেম লিখে নেওয়ার পর আমরা এখানে ইনসার্ট ইউর লাস্ট নেম লিখে নিব তো ইনসার্ট ইউর লাস্ট নেম লিখে নেওয়ার পর আমরা আবার ইফ এস স্টেটমেন্টের ভিতরে আবার ওই ইফ এস স্টেটমেন্টটা কপি করে দিব কপি করে প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর আমরা এখানে নটটা তুলে দিব নটটা তুলে দেওয়ার পর আমরা এখানে টিএক্সটি ফার্স্ট নেমের দ্বারা এখানে লিখব টিএক্সটি লাস্ট নেম টেস্ট লাস্ট নেম লেখার পর আমরা এখানে গেট টেস্টটা লিখে দিব ট্রিন ডট ইসএমপিটা কেটে দিব কেটে দিয়ে আমরা এখানে লিখব লেন্থ আমরা চাচ্ছি টেস্ট লাস্ট নেমটা ফোর ক্যারেক্টারের সমান অথবা ফোর ক্যারেক্টার থেকে বড় হতে হবে তাহলে রিটার্ন থ্রু করবে আর যদি ফোর কার্ড থেকে ছোট হয় তাহলে রিটার্ন ফলস করবে আমরা এখানে দিয়ে দিব গ্যালাদিনিকল ফোর ফোর দেওয়ার পর আমরা এখানে মেসেজে শো করে দিব লাস্ট নেম ইজ
minimum 4 characters. সো ফর ক্যারেক্টারস তারপর আমরা এখানে ইউজার নেমটা ভ্যালিডেশন দিব না কারণ আপনারা দেখে দেখবেন আমি তখন আমি আমার প্রজেক্টের ডিভিটা শো করেছিলাম আমাদের সামনে আমার প্রজেক্টটা শো করেছিলাম তখন আমি দেখাইছিলাম আমি তখন ফার্স্ট নেম টাইপ করতেছি তখন অটো জেনারেট হয়েছিল আমাদের ইউজার নেমটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম তখন আমি টাইপ করতেছিলাম তখন আমাদের ইউজার নেমটা অটো জেনারেট হচ্ছিল তো যেহেতু ইউজার নেমটা অটো জেনারেট হবে আমি অটো জেনারেট কোডটা করবো সেহেতু আমাদের ইউজার নেমে ভ্যালিডেশন দিতে হবে না আমরা এখানে ভ্যালিডেশন দিব ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসে ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা আবার এই ব্যাচের এই ব্যাচ স্টেটমেন্টের এই ব্যাচ স্টেটমেন্টের ভিতর আমাদের এই ব্যাচ স্টেটমেন্টটা প্যাস করে দিব প্যাস করে দেওয়ার পর আমরা এখানে লিখব টিএক্সটি ইমেল অ্যাড্রেস যদি এমডি না হয় তাহলে রিটার্ন শো করবে আর যদি এমডি হয় এখানে এখানে মেসেজ শো করবে কি ডায়লগ বক্সে ইনসার্ট ইউর ইমেল অ্যাড্রেস আমরা মোবাইল নাম্বারটা ভ্যালিডেশন করে নিব তো আমরা এখানে ইপ্যাস ভিতরে আবার ইপ্যাস স্টেটমেন্টটা প্যাস করে দিব প্যাস করে দেওয়ার পর আমরা এখানে লিখব টিএসটি মোবাইল নাম্বার টেস্টি মোবাইল নাম্বার লেখার পর আমরা এখানে অ্যাড স্টেটমেন্টে এসে এখানে লিখে দিব ইনসার্ট ইউর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লিখে দিব লিখে দেওয়ার পর আমরা এখন পাসওয়ার্ডটা ভ্যালিডেশন করে নিব আমরা ইপিএস স্টেটমেন্টটা আবার প্যাস করে দিব প্যাস করে দেওয়ার পর আমরা এখানে লিখব টিএক্সটি পাসওয়ার্ড ডেট টেক্স অফ ট্রিট দ্য রিসেন্ট যদি না হয় তাহলে রিটার্ন শো করবে আর যদি হয় তাহলে এখানে শো করবে কি ইনসার্ট ইউর পাসওয়ার্ড আমরা এখানে আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমাদের টিএক্সটি পাসওয়ার্ডটা আমার চাচ্ছি যেহেতু মিনিমাম লেন্থ 8 ক্যারেক্টারের হয় যদি 8 ক্যারেক্টার সমান বা 8 ক্যারেক্টারকে বলা হয় আমাদের পাসওয়ার্ডটা রিটার্ন থ্রু করবে আর যদি আমাদের পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার থেকে ছোট হয় তাহলে রিটার্ন থ্রু করবে না রিটার্ন ফলস করবে সো আমরা এই কোডটা করে নিব এই কোডটা করার জন্য আমরা ইপিএস স্টেটমেন্টটা আবার প্যাস করে দিব প্যাস করে দেওয়ার পর আমরা এখান থেকে নটটা তুলে দিব নটা তুলে দেওয়ার পর গেট টেক্স ট্রিম ডট রিসেপ্টিটা কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এখানে লিখবো লেন্থ গ্রেটার দেন ইকুয়াল 8 যদি হয় তাহলে রিটার্ন প্রুফ করবে আর যদি না হয় তাহলে এখানে লেখা আসবে পাসওয়ার্ড ইজ মিনিমাম 8 ক্যারেক্টার্স পাসওয়ার্ড ইজ মিনিমাম 8 ক্যারেক্টার্স পাসওয়ার্ড এইট ক্যারেক্টার চেক করার পর আমরা এখানে লিখবো আবার ইপিএস সিস্টেমটা প্যাস করে দিব প্যাস করে লিখবো এখানে আমরা টিএসটি কনফার্ম পাসওয়ার্ড টিএসটি কনফার্ম পাসওয়ার্ড যদি এমটি না হয় তাহলে রিটার্ন প্রুফ করবে আর যদি এমটি হয় এখানে লিখে আসবে ইনসার্ট ইউর কনফার্ম পাসওয়ার্ড তো ইনসার্ট ইউর কনফার্ম পাসওয়ার্ড চেক করার পর আমরা এখানে আমরা চাচ্ছি কি এখানে আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি ম্যাচ হয় সরি এখানে টেক্সট পাস নেম হবে না এখানে টেক্সট পাসওয়ার্ড হবে আমরা চাচ্ছি কি এখানে টিএসটি কনফার্ম পাসওয়ার্ড এবং টিএসটি পাসওয়ার্ড আর যদি ম্যাচ হয় তাহলে রিটার্ন থ্রু করবে আর যদি ম্যাচ না হয় তাহলে রিটার্ন থ্রু করবে না সো আমরা এর জন্য একটা একটা ইফ স্টেটমেন্ট নিয়ে লিখে নিব ইফ স্টেটমেন্ট লিখার জন্য আমাদের এটা লিখতে হবে ইফ txt এখানে দিতে হবে not txt password dot get text dot print dot equals মানে কি txt পাসওয়ার্ডের মধ্যে যে যে টেক্সট আছে get text মানে কি txt পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে যে টেক্সটটা লেখা হয়েছে ওই টেক্সটটা ধরে নিবে ধরে নেওয়ার পর এখানে equals করবে তার সাথে txt কনফার্ম পাসওয়ার্ডের সাথে txt কনফার্ম পাসওয়ার্ড ডট get text txt কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে যে টেক্সটটা লেখা আছে ওই টেক্সটের সাথে equal করে দেখবে equal আছে কিনা যদি equal থাকে তাহলে রিটার্ন থ্রু করবে আর যদি ইকুয়াল না থাকে তাহলে রিটার্ন ফলস করবে তো আমরা লিখবো ইকুয়াল টেস্ট কনফার্ম পাসওয়ার্ড গেট টেস্ট ট্রিম তো আমি এখানে লিখে দিয়েছি এখানে নটটা হবে না এখানে এখানে নটটা হবে না তো নটটা তুলে দিব আমরা এখানে লিখে দিচ্ছি আমি টিএক্সটি পাসওয়ার্ড ডট গেট টেক্স ডট প্রিন মানে টিএক্সটি পাসওয়ার্ড মানে টিএক্সটি ইনপুট ফিল্ডে পাসওয়ার্ড ইনপুট ফিল্ডে যে পাসওয়ার্ডটা লেখা হয়েছে ওই ওই টেক্সটটা এখানে নিবে নেওয়ার পর এখানে ইকুয়ালস করবে টিএক্সটি কনফার্ম পাসওয়ার্ডের গেট টেক্সের সাথে যদি ইকুয়ালস হয় তাহলে রিটার্ন থ্রু করবে আর যদি ইকুয়ালস না হয় তাহলে রিটার্ন ফলস করবে এবং একটা মেসেজ শো করবে ডাইরেক্ট বক্সে তো আমরা ডাইরেক্ট বক্সে একটা মেসেজ শো করবে তো এই জন্য আমরা লিখে দিব যে সাবমিট ডট শো মেসেজ ডায়লগ এখানে নাল দিয়ে দিব এখানে স্ট্রিং এর মধ্যে আমরা লিখে নিব পাসওয়ার্ড
doesn't nest. So password doesn't matter. A message to show for that. The password the password equal height and return to for that. The password doesn't match. So the better I'm gonna return to the other variable term. Shop will return to high. Now another method to return to for that. After the connect variable false packet. Now another method return for false return for that. So আমাদের ভ্যালিডেশন মেথডটা একদম কমপ্লিট সো আমরা এখানে চেক ভ্যালিডেশনের মেথডটা কমপ্লিট করেছি কিন্তু আমাদের একটা কাজ আছে কাজ বাকি আছে কি আমরা টিএক্সটি ফার্স্ট নেম এবং টিএক্সটি লাস্ট নেম যখন আমরা লিখব তখন আমাদের টিএক্সটি ইউজারনেমটা অটো জেনারেট হবে তো সেই জন্য আমাদের একটা অটো জেনারেট হওয়ার জন্য আমাদের একটা মেথড ক্রিয়েট করে নিতে হবে সো আমি নিচে চলে আসব নিচে চলে এসে আমরা এখানে একটা ইউজারনেমের জন্য মেথড ক্রিয়েট করে নিব যাতে রিজন নেমটা অটো জেনারেট হয় আমরা এখানে লিখব প্রাইভেট বায়ার অটো জেনারেট ইউজার নেম সো আমরা এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিব স্ট্রিং ফার্স্ট নেম ফার্স্ট নেমের ভিতর আমাদের টিএক্সটি ইনপুট ফিল যেটা আছে ফার্স্ট নেম নামে ওই ইনপুট ফিলের গেট টেক্সটটা ক্যাচ করে নিব আমাদের স্ট্রিং ভেরিয়েবল ফার্স্ট নেমে সো আমরা এখানে লিখব টিএক্সটি ফার্স্ট নেম .getText.print সো আমরা এখানে আরেকটা স্ট্রিং ভেরিয়েবল নিব লাস্ট নেম নামে তো এখানে লিখব লাস্ট নেম ইকুয়াল টিএক্সটি লাস্ট নেম .getText.print সো আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব টিএক্সটি আর স্ট্রিং ইউজার নেম নামে এখানে লিখব ইউজার নেম ইকুয়াল সরি ইউজার নেম ইকুয়াল এখানে লিখব ফার্স্ট নেম প্লাস last name so amra spring username ta amra txt username bhitor set kore debo txt username er bhitor set kore dena amra likhte hobe ekhane txt username dot set text এখানে লিখতে হবে ইউজার নেম তো ইউজার নেমটা আমরা টেস্ট ইউজার নেম মতো সেট করে দিয়েছি এখন আমাদের ইউজার নেমটা কিভাবে অটো জেনারেট হবে আমরা যখন ফার্স্ট নেমের ভিতর যখন অ্যালফাবেট কি লিখব যখন লাস্ট নেমের ভিতর অ্যালফাবেট কি লিখব তখন কিভাবে আমাদের অ্যালফাবেট লাস্ট নেম এবং ফার্স্ট নেম অ্যালফাবেট গুলো কিভাবে ইউজার নেমে শো করবে আমি আপনাদের এখন দেখাবো তো আমাদের প্রথমে আমাদের ফার্স্ট নেমের মধ্যে একটা নিশানে নিতে হবে যাতে আমাদের ফার্স্ট নেমে কোনো কি টাইপ করলে আমাদের ইজার নেমে শো করে সো এই জন্য আমাদের একটা কি লিসেনার একটা লিসেনার নিতে হবে সেটা হচ্ছে কি লিসেনার সো আমরা কি লিসেনার নিয়ে নিব আমাদের টেক্সট ফার্স্ট নেম মধ্যে আমরা এখানে লিখব টেক্সট ফার্স্ট নেম ডট অ্যাড কি লিসেনার এখানে লিখব নিউ কি লিসেনার সাজেশন চলে আসার জন্য আমরা কপিলাস স্পেস সাফ দিব দেখেন কি লিসেনার সাজেশন চলে আসছে আমরা এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর দেখেন আমাদের কি লিসেনার কি মেথড গুলো অটো জেনারেট হয়ে গেছে তিনটা মেথড আছে একটা হচ্ছে কি টাইপ একটা হচ্ছে কি রিলিজড আর একটা হচ্ছে কি প্রেসড আমরা এখানে কাজ করব একটা কি টাইপ এবং কি রিলিজড তো আমরা কি টাইপে প্রথমে অটো জেনারেট ইউজার নেম যে মেথডটা আমরা ক্রিয়েট করেছি ওটা দিয়ে দিব এটা কপি করে আমরা কি রিলিজ দিয়ে দিব যাতে আমরা ব্যাক স্পেস দিয়ে যদি আমাদের কোন একটা ক্যারেক্টার কেটে দিই যাতে ইউজার নেমটা ইউজার নেমটাকেও কেটে যায় সেই জন্য আমরা এখানে কি রিলিজ ও আপনার অটো জেনারেট ইউজার নেমটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এখন টিএসটি লাস্ট টাইমের মধ্যে রান করে দেখবো আমাদের ফর্ম ভ্যালিডেশন এবং আমাদের অটো জেনারেট ইউজার নেমটা কাজ করতেছে কিনা তো আমরা প্রজেক্টটা রান করে দেখি একটু দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে তো আমরা এখন চেক করবো আমাদের ফর্ম ভ্যালিডেশনটা সাকসেসফুলি কাজ করছে কিনা আমরা প্রথমে অ্যাড বাটনে ক্লিক করে দেখবো দেখেন আমি অ্যাড বাটনে যখন ক্লিক করছি আমাদের এখানে মেসেজ শো করতেছে কি ডাইরেক্ট বক্সে ইনসার্ট ইয়ার ফার্স্ট নেম কারণ আমাদের ফার্স্ট নেমটা এমটিএস এর জন্য আমি একটা একটা ক্যারেক্টার দিয়ে দেখবো
দিয়ে রেখার পর দেখেন আমাদের ইউজার নেমে যখন আমি ফার্স্ট টাইমে এস দিয়েছি আমার ইউজার নেমে এস চলে আসছে সো আমি এড বাটনে আবার ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের বলতেছে ফার্স্ট নেম ইজ মিনিমাম টু ক্যারেক্টার সো আমাদের দুইটা ক্যারেক্টার দিতে হবে ফার্স্ট নেমে আমরা আরেকটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এখানে ইউজার নেমও আমাদের ফার্স্ট নেমে যা আছে তা শো করতেছে তো তার মানে আমাদের অটো জেনারেট ইউজার নেমটা সাকসেসফুলি কাজ করতেছে আমরা যখন এখানে অ্যাড দিব আমাদের এখানে লেখা আছে কি ইনসার্ট ইউর লাস্ট নেম আমাদের লাস্ট নেমে দুইটা এস দিন তাহলে বাটনে ক্লিক করে দেখেন আমাদের লেবেল আছে লাস্ট টাইম ইজ মিনিমাম ফোর ক্যারেক্টারস সো আমরা যদি চারটা ক্যারেক্টার দিই তাহলে আমরা অ্যাড বাটনে ক্লিক করি অ্যাড বাটনে ক্লিক করে দেখেন এখানে বলতেছে ইনসার্ট ইউর মেইল অ্যাড্রেস আমরা যদি মেইল অ্যাড্রেস দিয়ে দিই তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেখেন আমাদের বলতেছে ইনসার্ট ইউর মোবাইল নাম্বার তো আমরা যদি মোবাইল নাম্বার দিয়ে দিই একটা তারপর ক্লিক করে দেখেন বলতেছে ইনসার্ট ইউর পাসওয়ার্ড সো আমরা যদি একটা পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিয়ে দিই তা যদি অ্যাড বাটনে ক্লিক করে দেখেন আমাদের বলতেছে পাসওয়ার্ড ইজ মিনিমাম 8 ক্যারেক্টার সো আমরা 8 টা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করে দেখেন বলতেছে আমাদের ইনসার্ট ইউর কনফার্ম পাসওয়ার্ড আমরা যদি এখান থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিই দেওয়ার পর একবার ক্লিক করি বলতেছে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ তার মানে আমাদের পাসওয়ার্ড এবং কোন কোন ম্যাচ হয়নি এর জন্য মেসেজ শো করতেছে আমরা যদি অ্যাড দিয়ে দিই দেখেন এখন যদি আমি অ্যাড বাটনে ক্লিক করে দেখেন কোনো মেসেজ শো করতেছে না তার মানে আমাদের ফর্ম ভ্যালিডেশনটা সাকসেসফুলি কাজ করতেছে এবং আমার অটো জেনারেট ইউজারনেমটা সাকসেসফুলি কাজ করতেছে সো আমি এখানে একটা ক্লোজ করে দিব এখন আমাদের ফর্ম ভ্যালিডেশনের কাজ শেষ তারপর কাজ শেষ আমি আপনাদের বলেছি আমি এই ভিডিওতে আপনাদের ফর্ম ভ্যালিডেশন প্লাস মাই এসকল ডাটাবেস কানেকশন দেখাবো সো আমি ফর্ম ভ্যালিডেশনের কাজ শেষ করেছি এখন আমি আপনাদের MySQL ডাটাবেস কিভাবে জাভাসিং প্রজেক্টে কানেক্ট করতে হয় সেটা দেখাবো তো MySQL ডাটাবেস কানেক্ট করার জন্য আমাদের একটা জার ফাইল আমাদের প্রজেক্টে অ্যাড করতে হবে সেটা হচ্ছে MySQL কানেক্টর জাভা 5.1.6 সেটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদের দেখাচ্ছি আমি এই আমাদের অ্যাক্টিভ সাইটটা মিনিমাইজ করতেছি দেখেন আমাদের এখানে একটা আইকন ফোল্ডার আছে আমি আইকন ফোল্ডারের মধ্যে যাব তারপর দেখেন একটা এখানে জার ফাইল আছে কি MySQL কানেক্টর জাভা 5.1.6 আপনারা যদি চান নেট থেকে সার্চ করে MySQL কানেক্টর জাভা যদি জাভা দিয়ে যদি আপনারা MySQL কানেক্টর জাভা জার ফাইল দিয়ে যদি আপনারা কোনো একটা ব্রাউজারে সার্চ করেন তাহলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন আর আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যদি নেট থেকে সার্চ করে ডাউনলোড করতে না পারেন তাহলে সমস্যা নাই আমি MySQL কানেক্টর জাভা 5.1.6 টা আমার GitHub ডিরেক্টরিতে আপলোড করে দিব আর গেটার টাইটেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন সমস্যা নাই চিন্তা করার কোনো দরকার নাই আমি একটা ক্লোজ করে দিচ্ছি আমি আমার প্রজেক্টে ফিরে যাচ্ছি প্রজেক্টে ফিরে যাওয়ার পর আমাদের এখানে এই জার ফাইলটা আমাদের প্রজেক্টে অ্যাড করতে হবে তো জার ফাইলটা প্রজেক্টে অ্যাড করার জন্য আমাদের কার্ড অ্যাপ্লিকেশনে রাইট বাটন ক্লিক করতে হবে অ্যাডভান্স ক্লিক করার পর আমাদের এখানে দেখেন একটা বিল পাথ নামে অপশন আছে বিল পাথ নামে অপশনে যেতে হবে যাওয়ার পর এখানে আমাদের দেখেন কনফিগার বিল পাথ এই কনফিগার বিল পাথে কনফিগার বিল পাথ আমাদের যেতে হবে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে দেখেন তারপর আপনারা যাবেন লাইব্রেরিতে যাওয়ার পর এখানে ক্লাস পেতে ক্লিক করবেন ক্লাস পেতে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড এক্সটার্নাল জজ নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আমরা যেহেতু ডেস্কটপে আমাদের আইকন ফোল্ডার রাখছি সো আমরা ডেস্কটপে যাবো ডেস্কটপে দেখেন আইকন ফোল্ডারটা আছে ওখানে যাবো দেখেন MySQL কানেক্টর যাবো 5.1.6 এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ওপেন দিবেন ওপেন দেওয়ার পর দেখেন আমাদের এখানে আমাদের ক্লাস পেতে ওই MySQL কানেক্টর যাবাটা যার ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে সো আমরা অ্যাপ্লাই অন ক্লোজ দিয়ে দিবো যাতে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে যায় দেখেন আমাদের প্রজেক্টটা এখন রেফারেন্স লাইব্রেরি নামে একটা লাইব্রেরি চলে আসছে রেফারেন্স লাইব্রেরি নামে সো এখানে এখানে যদি দেখেন দেখেন আমাদের MySQL কানেক্টর জাভা 5.1.6 চারটা চলে আসছে সো আমাদের প্রজেক্টে MySQL কানেক্টর জাভা জার ফাইলটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে সো এখানে আমাদের ডাটাবেস কানেকশন করার জন্য আমাদের একটা টিএক্সটি ফাইল নিতে হবে যাতে আমরা ডাটাবেসের ইনফরমেশন গুলো লিখে নিব সো ডাটাবেসের ইনফরমেশন গুলো লিখার জন্য আমাদের সোর্স ডাইরেক্টরিতে যেতে হবে সোর্স ডাইরেক্টরিতে গিয়ে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে আমাদের নিয়ে যেতে হবে নিতে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ডিবি কানেকশন টিএক্সটি নামে সো আমরা এখানে ডিবি কানেকশন টিএক্সটি নামে একটা ফাইল নিয়ে নিব ডিবি কানেকশন ডট টিএক্সটি সো ডিবি কানেকশন ডট টিএক্সটি তে আমাদের সার্ভার পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড এবং ডিবি ফাইল নেম সব কিছু আমরা এখানে ইনফরমেশন গুলো সেভ করে নিব সো আমাদের প্রথম হবে সার্ভার সার্ভার প্রথম হবে সার্ভার সার্ভার হবে লোকাল হোস্ট সো দ্বিতীয় হবে পোর্ট পোর্ট হবে 3306
সো আপনারা জেনে রাখবেন সার্ভার লোকাল হোস্ট পোর্ট 3306 আমি কেন দিচ্ছি আপনারা কেন দিচ্ছি যদি আপনারা এই প্রজেক্টের প্রথম ভিডিওটা দেখে থাকেন প্রথম ভিডিও মানে আমি একটা আমি এই প্রজেক্টটা করার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওতে আমি দেখাইছিলাম হাউ টু ইনস্টল এন্ড কনফিগারেশন মাইস্কো সার্ভার কিভাবে মাইস্কো সার্ভার ইনস্টল এন্ড কনফিগারেশন করতে হয় সো আমি ওই ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিব আপনারা ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ওখানে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সার্ভার কেন লোকাল হোস্ট হচ্ছে সার্ভার কেন লোকাল হোস্ট হচ্ছে আর ফোর্ট কেন 3306 হচ্ছে এবং ইউজার নেম কেন রুট হবে পাসওয়ার্ড কেন 123456 হবে এবং ডিবি ফাইল কি সবকিছু জানতে পারবেন যদি ওই ভিডিওটা দেখেন সো আমি আর কথা না বাড়াই এখানে আমি গোটা কাজটা করিনি সো এখানে আমি লিখবো ইউজার নেম সরি এখানে লিখবো ইউজার নেম ইউজার নেম হবে আমাদের রুট তারপর লিখবো পাসওয়ার্ড পাসওয়ার্ড হবে আমাদের 123456 তারপর হবে ডিবি নেম ডিবি নেম হবে আমরা আমাদের ডাটা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব আমাদের ডাটাবেসের জন্য তো আমরা ডাটাবেসের নাম দিব ক্রাফ সো আমি এখানে ডিবি নেম ক্রাফ দিয়ে দিয়েছি সো আমাদের ক্রাফ নামে কোনো ডাটাবেস ক্রিয়েট করা নেই মাইএসকিউএল কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় আপনারা অবশ্যই জানবেন যদি আমার হাউ টু ইনস্টল মাইএসকিউএল কনফিগারেশন মাইএসকিউএল সার্ভারের ভিডিওটা দেখে থাকেন সো আমি ওখানে দেখিয়েছিলাম কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় কিভাবে মাইএসকিউএল সার্ভার ইনস্টল এবং কনফিগারেশন করতে হয় সো আমি এখানে ডিবি নেম ক্রাক দিয়ে দিয়েছি সো আমাদের ক্রাক নামে কোনো আমাদের ডাটাবেসে আমাদের সার্ভারে মাইস্কাল সার্ভারে কোনো ক্রাক নামে ডাটাবেস নেই সো আমরা ক্রাক নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের সার্চ বক্সে যেতে হবে প্রথমে সার্চ বক্সে গিয়ে আমাদের উইন্ডোজ কমান্ড ফর্ম ডিফল্ট ডেটা কমান্ড ফর্ম শেল আছে ওটা ওপেন করে নিতে হবে সিএমডি লিখে সিএমডি লিখে এটা ওপেন করার পর আমরা এখানে এখন মাইস্কাল সার্ভারে লগ ইন করবো মাইস্কাল সার্ভারে কিভাবে লগ ইন করতে হবে হয় আমি ওই ভিডিওতে দেখেছি আপনারা ওই অবশ্যই কষ্ট করে ওই ভিডিওটা একটু দেখে নেবেন আমার হাউ টু ইনস্টল এন্ড কমিউনিকেশন মাইন্ডস্কেল সার্ভার ভিডিওটা তো ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখন মাইএসকিউএল সার্ভারে লগ ইন করবো এখানে লগ ইন করার জন্য লিখব মাইএসকিউএল হাইফেন ইউ ইউ মানে ইউজার নেম ইউজার নেম হচ্ছে রুট তারপর দিব হাইফেন পি মানে পাসওয়ার্ড এন্টার দিব এন্টার দেওয়ার পর এখানে এন্টার পাসওয়ার্ডে লিখব 123456 লিখে আমরা এন্টার দিব এন্টার দেওয়ার পর দেখেন আমাদের এখন কার্সরটা মাইএসকিউএল সার্ভারে লগ ইন হয়ে গেছে সো আমরা এখানে আমাদের ডাটাবেস গুলো প্রথমে শো করবো এখানে ডাটাবেস শো করার জন্য লিখতে হবে শো ডাটাবেসেস দেখেন আমাদের ডাটাবেস গুলো শো করতেছে সো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এখন ডাটাবেসের নাম দিয়ে দিব ডাটাবেসের নাম হবে ক্রাড ক্রাড লিখে আমরা সেমিকোলন দিব সেমিকোলন দিয়ে এন্টার দিব এন্টার দেওয়ার পর দেখেন আমাদের মেসেজ আছে কি কুয়েরি ওকে 1 তার মানে আমাদের ডাটাবেস সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে সো ডাটাবেস সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা আমরা দেখে নিব এখানে লিখবো শো ডাটাবেসেস সেমিকোলন সেমিকোলন এন্টার দিব দেখেন আমাদের ডাটাবেস একদম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্রাফ নামে একটা ডাটাবেস দেখাচ্ছে সো আমরা মাইস্কাল সার্ভার থেকে একদম বেরিয়ে যাবো মাইস্কাল সার্ভার থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা লিখব এক্সিট এক্সিট লিখে বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে এই শেলটা ক্লোজ করে নিব ক্লোজ করে নেওয়ার পর আমরা আমাদের ডিবি কানেকশনটা টেক্সট টেক্সট ফাইলটা আমরা সেভ করে নিব সেভ করে নেওয়ার পর সেভ করে নেওয়ার পর আমাদের এখন আরেকটা ক্লাস নিতে হবে ডিবি কানেকশন নামে তো ডিবি কানেকশন নামে ক্লাসটা নেওয়ার জন্য আমাদের একটা প্রথমে প্যাকেজ ক্রিয়েট করে নিতে হবে প্যাকেজটা নিবে আমরা ডাটাবেস নামে তো প্যাকেজ ক্রিয়েট করার জন্য আমাদের সোর্স ডিরেক্টরিতে যেতে হবে সোর্স ডিরেক্টরিতে গিয়ে আমরা নিউতে যাব নিউতে গিয়ে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করে নেব প্যাকেজ ক্রিয়েট করব কি নামে কম ডট হোম ট্যাগ ট্যাব ডট ডাটাবেস নামে সো প্যাকেজটা ক্রিয়েট করে নেওয়ার পর আমরা প্যাকেজ ভিতরে একটা ক্লাস ক্রিয়েট করে নেব সো প্যাকেজে যাবো প্যাকেজে গিয়ে রাইট বাটন ক্লিক করবো নিতে যাব নিতে গিয়ে ক্লাসে যাব ক্লাসে গিয়ে আমরা ডিবি কানেকশন নামে একটা একটা ক্লাস ক্রিয়েট করে নেব লিখব ডিবি কানেকশন ডিভিশন নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিব ক্লাস ক্রিয়েট করে নেওয়ার পর আমরা ডিভিশন ক্লাসে দুইটা পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে নিব যে দুইটা ভেরিয়েবল একটা হচ্ছে কানেকশন ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল এই কানেকশন ভেরিয়েবল মানে এক্সটার্নাল ভেরিয়েবল দুইটাই হচ্ছে ডট জেডিবিসি ডট মাইএসকিউএল আমরা যেটা যার ফাইল অ্যাড করেছি ওইখান থেকে ইম্পোর্ট হবে সো আমরা দুইটা পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে নিব সো আমরা এখানে লিখবো পাবলিক
static connection তো কন্ট্রোলার স্পেস দিয়ে সার্চন দেখবো আমরা কানেকশনটা কোথা থেকে ইনপুট হচ্ছে তো দেখেন এখানে লেখা আছে কানেকশন com.mysql তো যদি এসে তো আমরা com.mysql ডেটাবেস থেকে আমরা কানেকশনটা ইনপুট করে নিব ইনপুট ইনপুট করার পর আমরা কানেকশনের একটা অপশন নিব কি কোন নামে এখন নিব কোনিক নাল নাল আমরা একটা পাবলিক ভেরিয়েবল নিয়ে নিব পাবলিক স্ট্যাটিক statement statement থেকে সো statement টা আমরা কমান্ড mysql থেকে ডিবিসি থেকে ইনপুট করে নিব ইনপুট করে নিয়ে statement এর ভেরিয়েবল নিব sta এখানে লিখব sta equal null সো sta equal null দেওয়ার পর আমরা নিচে আসব নিচে এসে একটা পাবলিক স্ট্যাটিক পয়েন্ট মেথড নিয়ে নিব কানেক্ট নামে সো আমরা যাতে আমরা অন্য ক্লাসে ওই কানেক্ট মেথডটা ইউজ করতে পারি সো আমরা এখানে লিখব পাবলিক স্ট্যাটিক পয়েন্ট কানেক্ট কানেক্ট তো একটা মেথড নিয়ে নিবা পাবলিক স্ট্যাটিক পয়েন্ট কানেক্ট নামে সেখানে আমরা একটা ফাইল ফাইল ক্রিয়েট করে নিব কারণ আমরা ফাইল কি জন্য ক্রিয়েট করব আমরা যদি ফাইল ক্রিয়েট করি তাহলে আমাদের এই ডিবি কানেকশন টেস্ট ফাইলটা আমরা এখানে ইউজ করতে পারবো সো ডিবি কানেকশন টেস্ট ফাইলটা আমরা ইউজ করার জন্য আমাদের এখানে ফাইল আর্গুমেন্টটা নিতে হবে আমাদের পাবলিক স্ট্যাটিক পয়েন্ট কানেক্ট মেথডটা আমরা যদি ডিবি কানেকশন ডট টেস্ট ফাইলটা আমাদের কানেক্ট পাবলিক স্ট্যাটিক পয়েন্ট কানেক্ট মেথডে ইউজ করতে চাই তাহলে আমাদের ফাইল আর্গুমেন্টটা নিতে হবে সো আমরা এখানে ফাইল আর্গুমেন্টটা নিয়ে নিবা তো এখানে লিখব ফাইল ফাইল লিখে আমরা কন্ট্রোল স্পেস সাব দিব ফাইলটা আমরা জাভা ডট আইও থেকে ইনপুট করে নিব জাভা ডট আইও থেকে ইনপুট করে নিব তো ফাইলের একটা অপশন নিয়ে নিব ফাইল ফাইল নামে তারপর লিখব ইকুয়াল নিউ ফাইল এবার আমরা এখানে স্ট্রিং ভেরিয়েবল দিয়ে দিব স্ট্রিং ভেরিয়েবল দিয়ে আমরা এখানে লিখব আমাদের ডিবি কানেকশন টেস্ট ফাইলটা কোথায় আছে আমাদের সোর্স টেক্সটে সো আমরা এখানে লিখব সোর্স ব্যাকস্ল্যাশ ডিবি কানেকশন ডট টেক্সটি ডিবি কানেকশন ডট টেক্সটি সো ডিবি কানেকশন ডট টেক্সটি দেখার পর আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব সেমিকোলন দেওয়ার পর আমরা এখানে একটা ট্র্যাকার্স ব্লক ইউজ করব কারণ আমরা যদি ডাটা ইনপুট করে থাকি তাহলে অবশ্যই আমাদের ট্র্যাকার্স ব্লকটা ইউজ করতে হবে আপনারা যদি জাভা কোড করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন জাভার মধ্যে যদি ডাটা বেসের কোড করা হয় তখন ট্র্যাকার্স ব্লকটা ইউজ করতে হয় যাতে ইরর না আসে যাতে কোনো একটা ইরর আসে যাতে সহজে ক্যাচ করতে পারে সো আমরা এখানে ট্র্যাকার্স ব্লকটা ইউজ করে নিব এখানে লিখব ট্রাই ট্রাই লিখে আমরা কন্ট্রোল স্পেস চাপ দিব দেখেন আমাদের সাজেশন চলে আসছে ট্র্যাকার্স ব্লকের সো আমরা ট্র্যাকার্স ব্লকের সাজেশন ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের অটো জেনারেট হয়ে গেছে ট্র্যাকার্স ব্লকটা সো আমরা এখানে ইএসপি দিয়ে দিব ইএসপি দিয়ে দেওয়ার পর আমরা এরটা শো করার জন্য আমরা একটা ডায়ালগ বক্স পিন করে নিব সো আমরা এখানে লিখব যে অপশন পেন ডট শো মেসেজ ডায়ালগ নাল এখানে এরটা দিয়ে দিব ইএসপি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা ট্রাইতে যাব ট্রাইতে যাওয়ার পর আমরা এখানে লিখব স্ক্যান নাট আমরা আমাদের ফাইলটা স্ক্যান করার জন্য আমরা একটা স্ক্যানার নিয়ে নিব তো স্ক্যানারটা জাভা ডট এইচটিএমএল থেকে ইম্পোর্ট করে নিব তাহলে লিখব স্ক্যানার স্ক্যান ইকুয়াল নিউ স্ক্যানার নিউ স্ক্যানারের মধ্যে আমরা ফাইলটা স্ক্যান করে নিব সো ফাইলের অবজেক্টটা দিয়ে দিব এখানে ফাইলের অবজেক্টটা দেওয়ার পর আমরা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিব কয়েকটা আমরা স্ট্রিং ভেরিয়েবল নিব কি আমরা ডেফিনেশন টেক্সট দিয়ে দেব আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল এখানে আমাদের ভেরিয়েবল আছে কয়টা পাঁচটা সো আমরা পাঁচটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিব একটা হবে সার্ভার একটা হবে পোর্ট আর একটা হবে ইউজার নেম একটা হবে পাসওয়ার্ড আর একটা হবে ডিবি নেম সো আমরা পাঁচটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিব স্ট্রিং ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদের লিখতে হবে এখানে স্ট্রিং সরি লিখতে হবে স্ট্রিং সার্ভার ইকুয়াল নাল স্ট্রিং তারপর লিখব পোর্ট ইকুয়াল নাল স্ট্রিং তারপর লিখব ইউজার নেম ইকুয়াল নাল স্ট্রিং তারপর লিখব পাসওয়ার্ড ইকুয়াল নাল স্ট্রিং তারপর লিখব ডিবি নেম ইকুয়াল নাল স্ট্রিং তো সেমিকোলন দিয়ে দেবো সেমিকোলন দিয়ে দেওয়ার পর আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নেবো এখানে লিখবো ইন্টিজার এ ইকুয়াল ওয়ান সেটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব ওয়ান একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নেবো এ ওটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব ওয়ান সো ওয়ান দেওয়ার পর আমরা এখানে একটা হোয়াইল লুপ চালাবো হোয়াইল লুপ চালানোর জন্য আমাদের এখানে লিখতে হবে হোয়াইল এখানে লিখতে হবে স্ক্যান ডট হ্যাশ নেক্সট লাইন হ্যাশ নেক্সট নেক্সট লাইন
So, আমরা while loop while loop এর মধ্যে আমরা statement চালাবো কি extender has next line তারপর curly braces দিয়ে দিব curly braces দেওয়ার পর আমরা এখানে string variable নিয়ে নিব একটা এখানে নেব string line line নামে একটা string variable নিয়ে নিব line initial initial value হবে extender next line তো string string line যেটা আমরা ভেরিয়েবল নিব ওটা ইনিশিয়াল ভ্যালু হবে আমরা যে ফাইলটা এসকেপ করব সেটা নেক্সট লাইন নেক্সট লাইন নেক্সট লাইনে হবে লাইনের string line এর ইনিশিয়াল ভ্যালু তাহলে আমরা আমাদের string line টা ইনিশিয়াল করে নিব ইনিশিয়াল করার পর ইনিশিয়াল করার পর আমরা একটা এখানে একটা string tokenizer নিয়ে নিব এখানে লিখব string tokenizer এখন দুখানা দাতা আমরা জাভা ডট ইটেল থেকে ইনপুট করে নিব এখানে লিখব স্ট্রিং টোকেনাইজার টোকেন ইকুয়াল নিউ স্ট্রিং টোকেনাইজার স্ট্রিং টোকেনাইজারের মধ্যে আমরা আমরা লাইন স্ট্রিং যে লাইনটা আমরা ইনিশিয়ালাইজ করেছি ওই লাইনটা লাইন ভেরিয়েবলটা আমরা স্ট্রিং টোকেনাইজারের মধ্যে পাস করে দিব পাস করে দেওয়ার পর আমরা এখানে লিখব নিচে আসবে নিচে এসে লিখব টোকেন ডট নেক্সট টোকেন টোকেন ডট নেক্সট টোকেন লিখে আমরা সেমিকোলন দিয়ে দিব সেমিকোলন দেওয়ার পর আমরা একটা আমরা ইফ স্টেটমেন্ট চালাবো ইফ স্টেটমেন্টে লিখব ইফ ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে তাহলে হবে সার্ভার ইকুয়াল টোকেন ডট নেক্সট টোকেন টোকেন ডট নেক্সট টোকেন সার্ভার ইকুয়াল হবে সার্ভার ইকুয়াল টু হবে টোকেন ডট নেক্সট টোকেন টোকেন ডট নেক্সট নেক্সট টোকেন যদি আমরা এখানে কি লিখেছি ইফ যদি আই ইকুয়াল আই এর মান যদি 1 হয় তাহলে সার্ভারের মান হবে টোকেন ডট নেক্সট টোকেন আমরা এখানে আবার আরেকটা ইফ স্টেটমেন্ট চালাবো এখানে লিখবো আই ইকুয়াল যদি 2 হয় তাহলে তাহলে পোর্ট ইকুয়াল হবে টোকেন ডট নেক্সট টোকেন টোকেন ডট নেক্সট টোকেন প্রোটোকল হবে টোকেন ডট নেক্সট টোকেন প্রোটোকল হবে টোকেন ডট নেক্সট টোকেন যখন এ ইকুয়াল টু হবে যদি এ ইকুয়াল ইকুয়াল 3 হয় তাহলে লিখব ইফ এ ইকুয়াল ইকুয়াল যদি 3 হয় তাহলে ইউজার নেম ইকুয়াল হবে টোকেন ডট নেক্সট টোকেন আর যদি ইফ এ ইকুয়াল ইকুয়াল 4 হয় ইফ এ ইকুয়াল ইকুয়াল যদি 4 হয় এগুলিকাল যদি 4 হয় তাহলে তাহলে পাসওয়ার্ড পাসওয়ার্ড ইকুয়াল হবে টোকেন ডট নেক্সট টোকেন এন্ড ফাইনালি ইফ এগুলিকাল যদি 5 হয় 5 হয় তাহলে ডিবি নেম ইকুয়াল হবে টোকেন ডট নেক্সট টোকেন এবার নেক্সট টোকেন সো যেহেতু আমাদের ফার্স্ট ভেরিয়েবলই আছে স্ট্রিং এর ফার্স্ট ভেরিয়েবলই আছে তো ইকুয়াল ইকুয়াল যখন 5 হবে তখন ডিবি নেম টোকেন ডট নেক্সট টোকেন হবে সো ফার্স্ট ভেরিয়েবলের পর যদি যেহেতু আর কোনো ভেরিয়েবল নেই আমরা এখানে আমাদের লুপটা ব্রেক করব যদি আমাদের লুপটা ব্রেক না করে তাহলে শুধু আমাদের লুপটা বারবার চলতে থাকার পর 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 বারবার চলতে থাকার কারণে আমাদের আমাদের অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে সো আমাদের অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ না করার জন্য আমরা এখানে লুপটা ব্রেক করে নিব এখানে ব্র্যাকেট স্টেটমেন্ট দিয়ে দিব ব্র্যাকেট স্টেটমেন্ট দেওয়ার পর আমরা ইফ স্টেটমেন্টের বাইরে চলে আসবো বাইরে চলে এসে আমাদের অ্যারে ভেরিয়েবলটা ইনক্রিমেন্ট করে দিব এখানে এ প্লাস প্লাস করে দিব এ প্লাস প্লাস করে দেওয়ার পর আমরা নিচে আসবো নিচে এসে একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিব আমাদের ডাটা ডাটা এক্সট্রিম ভেরিয়েবল নিয়ে নিব এক্সট্রিম ভেরিয়েবলটা নিব কি নামে ইউআরএল নামে ইউআরএল এর মধ্যে আমরা ডাটা বেসের ইউআরএলটা দিয়ে দিব ডাটা বেসের ইউআরএলটা আসবে কোথেকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে রেফারেন্স লাইব্রেরির মধ্যে গেলে আমরা মাইএসকো কানেক্টর জাভা পাইথন 1.6.0 দেখতে পাবেন আপনারা যদি এটা আপনারা যদি এটা ওপেন করেন দেখেন আমরা এখানে কন ডট মাইএসকো জেডিবিসি থেকে ইউআরএল মূলত আমাদের ডাটা বেসের ইউআরএলটা আসবে সো আমাদের ডাটা ইউআর ডাটা বেসের ইউআরএলটা আমাদের এখানে পজিটিভ পেস্ট করতে হবে তো পজিটিভ পেস্ট করার জন্য আমাদের একটা স্ট্রিং ইউআরএল ইউআরএল এর ভিতর ইউআরএল ভেরিয়েবল ভিতর ওই ডাটাবেসে ইউআরএলটা পেস্ট করতে হবে সো এই জন্য পেস্ট করার জন্য আমাদের এখানে স্ট্রিং ইউআরএল এর মধ্যে আমাদের লিখতে হবে ডাবল কোট ডাবল ডাবল কোটেশন দিতে হবে ডাবল কোটেশন দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে জেডিবিসি কোলন মাইএসকিউএল কোলন দুটা ব্ল্যাক স্ল্যাশ দুটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়ার পর আমাদের দুটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়ার পর আমাদের এখানে এখানে দিতে হবে প্লাস সরি প্লাস প্লাস দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে সার্ভার তারপর দিতে হবে প্লাস প্লাস দেওয়ার পর আমাদের এখানে ডবল কোটেশন দিতে হবে ডবল কোটেশন দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে কোলন কোলন দেওয়ার পর আমাদের আবার লিখতে হবে প্লাস প্লাস দেওয়ার পর এখানে লিখতে হবে 4
কোড পর আমাদের এখানে আমরা লিখতে হবে প্লাস প্লাস দেওয়ার পর আমাদের এখানে ডাবল কোয়োটেশন দিতে হবে ডাবল কোয়োটেশন দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে ব্যাক স্ল্যাশ দেওয়ার পর আমাদের লিখতে হবে প্লাস প্লাস দেওয়ার পর আমাদের লিখতে হবে এখানে ডিভি নেম লেখার পর আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব সেমিকোলন দিয়ে দিব সেমিকোলন দেওয়ার পর আমাদের এখানে নিচে এন্টারে হিট করে নিচে আসতে হবে নিচে আসার পর আমাদের এখানে লিখতে হবে ক্লাস ডট সরি লিখতে হবে ক্লাস ডট ফর নেম ক্লাস ডট ফর নেম এখানে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আমরা ডাবল কোটেশন নিয়ে নিব ডাবল কোটেশন নিয়ে নিব ডাবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে কি কম ডট জেডিপিসি ডট মাই এসকিউএল ডট ড্রাইভার তো ড্রাইভার লিখে আমাদের আমরা কালি বেসিতে বাইরে চলে আসবো বাইরে চলে আসার পর আমরা ডট লিয়ে আমাদের এখানে নিউ ইনস্টেন্সটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে করে নেওয়ার পর আমরা আমাদের আবার নিচে যেতে হবে নিচে নিয়ে যাবে আমাদের এখানে কন ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে হবে এখানে লিখবো কন ইকুয়াল ড্রাইভার ম্যানেজার ড্রাইভার ম্যানেজারটা আমরা জাভা ডট এসকিউএল থেকে ইনপুট করে নিব ড্রাইভার ম্যানেজার ডট এখানে লিখতে হবে গেট কানেকশনের স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে আমরা প্রথম ইউআরএলটা দিয়ে দিব আমাদের ইউআরএলের মধ্যে কি কি আছে সার্ভার নেম আছে পোর্ট নেম আছে এবং ডিবি নেম আছে সো আমরা ইউআরএলটা দিয়ে দিব ইউআরএলটা দেওয়ার পর আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিব ইউজার নেম দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা সেমিকোলন দিয়ে আমাদের কোডটা ক্লোজ করে নিব ক্লোজ করে নেওয়ার পর দেখেন আমাদের এখানে ইরর দেখাচ্ছে সো আমরা কারণ ইরর দেখাচ্ছে কারণ আমাদের এখানে কন ভেরিয়েবলটা কানেকশন থেকে আসছে সো আমাদের এখানে আমাদের এই লাইনটা কানেকশন ভেরিয়েবল দিয়ে কাজ করতে হবে কানেকশন কম্পোনেন্ট দিয়ে সো আমরা কাজ করার জন্য আমাদের যে ড্রাইভার ম্যানেজার যেটাতে ইরর আসছে সেখানে কাজটা নিয়ে যাবো দেখেন আমাদের এখানে বলতেছে অ্যাড কাজ টু কানেকশন সো আমরা কানেকশন থেকে কাজ করে নিব এখানে অ্যাড কাজ টু কানেকশন ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পর দেখেন আমাদের কানেকশন থেকে আমাদের কোডটা কাস্ট হয়ে গেছে সো এখানে ইরোরটা চলে গেছে সো আমরা এন্টারে গিয়ে এন্টারে হিট করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর আমরা এখানে এসটিএমএল ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করে নিব ইনিশিয়ালাইজ করে নিয়ে আমরা এখানে নিব কন ডট ক্রিয়েট স্টেটমেন্ট কন ভেরিয়েবল কোনটা উপরে যেটা আমরা ইনিশিয়ালাইজ করেছি এটা স্টেটমেন্ট এর উপরে সেটা এখানে নিব কন ডট ক্রিয়েট স্টেটমেন্ট আমাদের এখানে দেখাচ্ছে কি অ্যাড কাস্ট টু স্টেটমেন্ট সো আমরা স্টেটমেন্ট দিয়ে আমাদের কন্ট্রাক্ট ক্রিয়েট স্টেটমেন্টটা কাজ করে নিব সো আমরা এখানে অ্যাড কাস্ট টু স্টেটমেন্টে ক্লিক করব ক্লিক করার পর দেখেন স্টেটমেন্ট থেকে আমাদের কন্ট্রাক্ট ক্রিয়েট স্টেটমেন্ট ফাংশনটা কাস্ট হয়ে গেছে সো ইরোরটা চলে গেছে সো আমাদের সাকসেসফুলি ডাটা বেসের কোডটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা টাইকেস স্টেটমেন্টের বাইরে আসবো বাইরে আসার পর আমরা একটা আমাদের ডাটা বেসটা কানেকশন হয়েছে কিনা এই জন্য আমরা একটা মেসেজ শো করবো সো এখানে আমরা এখানে লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টার লাইনের মধ্যে আমরা ডবল কোটেশন দিয়ে দিব ডবল কোটেশন দিয়ে দিব দিয়ে এখানে ভিতর লিখব ডাটাবেস কানেকশন সাকসেসফুলি সো আমাদের ডাটাবেস কোডটা একদম কমপ্লিট হয়ে গেছে ডাটাবেসটা একদম আমাদের ডাটাবেসটা আমাদের প্রজেক্টের সাথে কানেকশন হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে একটা মেসেজ শো করে নিয়েছি সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্টলাইন ডাটাবেস কানেকশন সাকসেসফুলি এই মেসেজটা আমাদের কোথায় আসবে আমাদের কনসোলে প্রিন্ট হবে যদি আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি কানেক্ট হয় সো আমার প্রজেক্টটা এখন রান করে দেখবো আমাদের ডাটাবেসটা আমাদের প্রজেক্টের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়েছে কিনা যদি আমাদের প্রজেক্টের সাথে আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি কানেক্ট হয় তাহলে আমাদের কনসোলে এই মেসেজটা শো করবে সো আমরা রান করে দেখি আমরা প্রজেক্টটা এখন রান করব সো আমি রান করতেছি রান করে দেখবো আমাদের ডাটাবেসটা আমাদের প্রজেক্টের মধ্যে সাকসেসফুলি রান হয়েছে কিনা দেখেন আমাদের ডাটাবেসটা আমাদের প্রজেক্টে কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে দেখেন এখানে দেখাচ্ছে ডাটাবেস কানেকশন সাকসেসফুলি আমি যে মেসেজটা শুরু করেছি এখানে ডাটাবেস কানেকশন সাকসেসফুলি ওই মেসেজটা এখানে আমাদের কনসোলে প্রিন্ট হয়েছে তার মানে আমাদের ডাটাবেসটা আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি কানেকশন হয়েছে সো আমি আপনাদের এই প্রজেক্টে প্রথম শুরুতে বলেছিলাম আমি আমাদের এই প্রজেক্টে আমার প্রজেক্টের জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের ফ্রন্ট
ভ্যালিডেশন পার্টটা দেখাবো এবং আমাদের আমার প্রজেক্টের সাথে ডাটাবেসটা কানেকশন করে দেখাবো। সো আমি আপনাদের আপনাদের প্রথমে আমার জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের ফর্ম ভ্যালিডেশন পার্টটা দেখিয়ে ফেলেছি এবং এবং তারপর আমার MySQL যে ডেটা সার্ভার আছে ওই MySQL সার্ভারের সাথে একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম আমরা ক্রাক নামে। ক্রাক নামে ডাটাবেস ক্রিয়েট করার পর আমাদের প্রজেক্টের সাথে জাভা প্রজেক্টের সাথে MySQL ডাটাবেসটা আমরা কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করে নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের MySQL ডাটাবেসটা আমাদের প্রজেক্টের সাথে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। সেই জন্য আমাদের সিস্টেমের হার্ডওয়্যার ফিনল্যান্ডে আমরা যে ডাটাবেস কানেকশন সাকসেসফুলি মেসেজটা শুরু করেছি ওই মেসেজটা কনসোলে শুরু করতেছে। সো আমার ভিডিওটা এখানে কমপ্লিট হয়েছে। আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের ফর্ম ভ্যালিডেশন পার্টটাও দেখাইছি এবং জাভাস্ক্রিপ্ট প্রজেক্টের সাথে MySQL ডাটাবেস কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখেছি। সো আমার ভিডিওটা এখানে এখানে কমপ্লিট হয়েছে। তো আমার এই তৃতীয় ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমি এই কামনা করি। এবেলা আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।